আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। অবশিষ্ট কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করতে কাজ করছে সরকার। পদ্মা সেতুর নির্মাণ শেষ হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল এবং আরও অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলিও আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। করোনা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সরকার সফল হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দ্বিতীয় ঢেউ সামলাতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলেও আশ্বস্ত করেন তিনি। শীতে করোনা যেন প্রকোপ আকার ধারণ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।